আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি তিখানম। বিশেষ অভিযানে আন্তঃজেলার চোর সদস্যকে বাইক সহ গ্রেপ্তার করে রায়পুরা থানার পুলিশ। নরসিংদীর রায়পুরায় রায়পুরা থানার পুলিশ 3 আগস্ট রাত 4:15 বিশেষ অভিযান চালিয়ে হাটুবাঙ্গা চেকপোস্টে হৃদয় আহমেদ রাসেল নামে আন্তঃজেলার চোর সদস্যকে একটি বাইক সহ গ্রেপ্তার করে উপপরিদর্শক বিল্লাল মিয়া। রায়পুরা থানার তদন্ত ইন্সপেক্টর গোবিন্দ সরকার তাজা খবর 24 টিভির দেওয়া সাক্ষাৎকারে বলেন, অভিযান চালিয়ে আন্তঃজেলার বাকি চোর সদস্যদের ধরার অব্যাহত রয়েছে। বিস্তারিত দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ। রায়পুরা থানা পুলিশের সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আজিজুর রহমান এর দিক নির্দেশনায় রায়পুরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চেকপোস্টের মাধ্যমে এসআই বিল্লাল হোসেন আজকে ভোর 4:15 উদ্ধার করে। ধৃত আসামি মোহাম্মদ হৃদয় আহমেদ রাসেল আন্তঃজেলা চুরিচক্রের মোটরসাইকেল চুরিচক্রের অন্যতম আসামি। তার সঙ্গে আর কে কে জড়িত আছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। আশাবাদ ব্যক্ত করছি যে তার এই চক্রের অন্যান্য হোতাদেরও আমরা শনাক্ত করে পুলিশের আইনের আওতায় নিয়ে আসতে পারব। হৃদয় আহমেদ রাসেলকে জিজ্ঞাসাবাদে সে জানায় সে সহ তার সহযোগী অন্যান্য আসামিরা উক্ত মোটরসাইকেলটি সিলেট শহর এলাকা হইতে চুরি করে নিয়ে আসছে। তাছাড়া রায়পুরা থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা ওয়ারেন্ট তামিল করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে রায়পুরা থানা পুলিশ একাধিক সাজা পরোয়ানার সহ জিআরসিআর পরোয়ানার 5টি পরোয়ানার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই 5টি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের মধ্যে একই ব্যক্তির নামে 3টি সাজা পরোয়ানা এবং 2টি জিআর এবং সিআর পরোয়ানা রয়েছে। আজকে রায়পুরা থানা পুলিশ মোট 8টি গ্রেপ্তারি পরোয়ানার তামিল করেছে। তাছাড়া মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতা একজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং মোটরসাইকেল চোরাই যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে এবং নিয়মিতভাবে এই অভিযান হয়ে আসছে। রায়পুরা থানা পুলিশের এই অভিযান ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমার বাসা রায়পুরার 2 গজের পার্শ্ববর্তী, বলতে গেলে থানার পূর্ব পাশ। গত 21/7 আনুমানিক 3টা থেকে 4টা আমার বাসা থেকে 4টা তালা ভেঙে তালাগুলো নিখোঁজ, কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। আমি অভিযোগ দায়ের করছি, তদন্ত চলতেছে। আমার বিশ্বাস থানার পার্শ্ববর্তী, আমি থানার একজন খুব আপনজন, থানা আমার খুব আপনজন এবং ডিজিটাল যুগ, সেই যুগে তাল মিলিয়ে আমার মোটরসাইকেলটা উদ্ধার হবে এবং চুরের চক্রগুলো দ্রুত আইনের আওতা আসবে। আমি আজকে খবর পাইছি রায়পুরা থানায় একটা মোটরসাইকেল সিলেট থেকে আগত মোটরসাইকেল রাত্রে গতকাল ধরা পড়ছে। মোটরসাইকেল চুরকে দেখতে আসছি এবং আমার গাড়ি তদারকি করতে আসছি। আমার বিশ্বাস যে প্রশাসন খুব দ্রুত যে এই মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হবে এবং চুরগুলার চুলের চক্রগুলা ধরতে সক্ষম হবেন। এবং আমি এই চুরগুলা ধরার পিছনে আমি এই প্রতিবাদের লক্ষ্যে আমি 50,000 টাকা বরাদ্দ করছি। যে কেউ এই তথ্য দিতে পারবে বা আমার গাড়ির সন্ধান দিতে পারবে তাকে আমি নগদ 50,000 টাকার জন্য পুরস্কার ঘোষণা করছি। আমার বিশ্বাস প্রশাসন এই দিকগুলো বিবেচনা করে এবং চুরের চক্রগুলো থানার পার্শ্ববর্তী বাসা থেকে যেন এত সাহস করে চুরি করতে পারছে, তারা দুরন্ত চুর এবং পরিকল্পিত চুরি ঘটনা, এবং আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।